পুরোটা কাচ্চি ডাইন কিংবা কাচ্চি ঘর নয়, আলু কাচ্চি বিরিয়ানি বিক্রি করে মাতিয়ে তুলেছেন গোটা আগ্রাবাদ। সকল পেশার মানুষের কাছে রয়েছে এর চাহিদা, বিশেষ করে সন্ধ্যার নাস্তা হিসেবে এই বিরিয়ানি বেছে নিয়েছেন দোকানি ও শিক্ষার্থীরা। প্রচার ও প্রসার নয়, মানের দিক দিয়েই বেড়েছে বিরিয়ানির চাহিদা। বলছিলাম কুমিল্লার কচুয়া থানার বাসিন্দা মোহাম্মদ নাসিরের কথা, ক্রেতাদের আলু কাচ্চি বিরিয়ানি পরিবেশনে এখন প্রশংসায় ভাসছেন তিনি। শীত বর্ষা নয়, পুরো বছর জুড়েই চলে নাসিরের এই বিরিয়ানি। সিদ্ধ চাউলের সাথে মাংসের টুকরো, চনার ডাল, আলু আর রকমারি মশলার মিশ্রণে তৈরি করা হয় বিরিয়ানি। তবে এমন বিরিয়ানি খেতে অপছন্দ করা লোক যেন খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশের অন্যান্য জেলার কথা না হয় বাদই দিলাম, তবে চট্টগ্রামের মানুষ যে বিরিয়ানি প্রিয় তা এক কথাই বলা যায়। আর তাই তো রাস্তার ধারে ফুটপাতে আলু কাচ্চি বিরিয়ানি বিক্রি করে এখন রীতিমতো আলোচনায় আছেন কুমিল্লার নাসির। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলির মোড়ে ভাসমান নাসিরের এই বিরিয়ানির দোকান। বাবার মৃত্যুর পর চট্টগ্রামে এসে সংসারের হাল ধরে নাসির। মায়ের সহযোগিতায় নগরীর আগ্রাবাদে চার চাকা বিশিষ্ট ভ্যানগাড়ির উপর গড়ে তুলে আলু কাচ্চি বিরিয়ানির দোকান। এখানে নেই কোনো বসার ব্যবস্থা, 20 টাকা ও 30 টাকা প্রতি প্লেট বিরিয়ানির দাম। প্রতি প্লেটে 1 টাকা লাভে প্রতিদিন প্রায় 3 থেকে 3,500 প্লেট বিরিয়ানি বিক্রি করা হয়। পাশাপাশি রয়েছে পার্সেলের ব্যবস্থাও। ক্ষুদ্র ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান, দূর হবে বেকারত্ব, আর এমনটাই মনে করছেন সচেতন মহল। খুবই ভালো, মানে আমি সবসময় আমাদের লাকি প্লাজায় দু চারায় জব করি, আমরা সবাই আমরা 4-5 জন নাসি ভাই বিরিয়ানি খাইতে আসি। মোটামুটি খাবার ভালো, খারাপ না, ভালোই। বুঝলেন না দাম কেমন? দাম এখানে আপনার ওই 30 টাকা করে প্লেট, 30 করে নেই। আচ্ছা, 1000 গুণ ভালো, অনেক ভালো, আমরা খাই তো। বুঝেন না, আমরা সবসময় খাই, খারাপ না, মোটামুটি ভালো। বুঝেন নাই, অনেকটাই ভালো। আচ্ছা আচ্ছা, এখানে এই যে মানুষের এত ভিড় কেন আপনি বলতে পারবেন? এখানে মানুষ এই যে মাগরিবের পর আসে, মানুষ দাঁড়ানোর মতো জায়গা পায় না। অ্যাকচুয়ালি এখানে আপনার লাকি প্লাজা ব্যাংকক আমরা সবাই মানে কি বিকালে যে নাস্তাটা করি, মানে কি বিরিয়ানিটা মানে কি আমাদের থেকে ভালো লাগে। বুঝেন নাই, হ্যাঁ, নাস্তার বদলে আমরা বিরিয়ানিটা খাই। আপনার ডিম নিই, যদি এই ডিম নিই 40 টাকা পরে, আর ডিম ছাড়া নিলে 30 টাকা। ভালো লাগে, জি, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নাসির, আমি নাসির ভাইয়ের আলু কাচ্চি বিরিয়ানি বিক্রি করি। এই প্রতি প্লেট 30 টাকা, ডিম দিয়ে 40 টাকা বিক্রি করি। আলহামদুলিল্লাহ, মনে করেন কাস্টমার খাইয়ে শান্তি পাচ্ছে, মানটা ভালো করি এই আসে। আলহামদুলিল্লাহ, মনে করেন ধরনা এই ধরনের চেল দিই 10-12 হাজার টাকা, 15 হাজার টাকা এরকমের মতো চেল করি, ঠিক আছে। জিনিসপত্রের দাম বেশি, ওই কারণে মনে করেন এমনি, কিন্তু মানটা ভালো করি, কাস্টমার খাইয়ে শান্তি পায়, আমরা বেচে শান্তি। তাছাড়া মনে করেন দূর দূরান্ততে কাস্টমার আসে, মনে করেন রেটের কোনো প্রশ্ন আসে না, কিন্তু জিনিসটা ভালো হয়, ওই কারণে এখানে মনে করেন অনেক দূরত্বে দূরত্বে কাস্টমার আসে। যেরকম ধরেন বদ্দারহাট, বাস্তার মিনার, তারপরে আপনার একেকান, বরপুল, আবার আপনার ওই নিউ মার্কেট, এগুলোর থেকে কাস্টমার এখানে আসে খায়। দূর দূরান্ত আসে, পার্সেল নিয়ে যায়, 50টা, 20টা, 30টা, 10টা। হ্যাঁ, মান ভালোর কারণে মনে করেন আগে খায়। হ্যাঁ, চাহিদা বেশি, মনে করেন। হ্যাঁ, আমার বিরিয়ানি আলু কাচ্চি বিরিয়ানি, নাসির ভাইয়ের আলু কাচ্চি বিরিয়ানি। তো মনে করেন আগে খায়, খায় টেস্ট পায়, ভালো লাগে, ওরা বাসার ফ্যামিলির জন্য 8-10টা পার্সেল নিয়ে যায়। বুঝছেন?